আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমরাও সবাই ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিব। তোমাদের আজকে পাঠদান অধ্যায় দুই ব্রিটিশ শাসন পার্ট এক 1757 সালের পলাশী যুদ্ধ। 1757 সালে পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধে কারণ ও ফলাফল সম্পর্কে জানতে পারবে, বাংলা ব্রিটিশ শাসন সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন সময়ে সংগঠিত হওয়ার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন সম্পর্কে কিছু জানতে পারবে। আজকে তাহলে তোমাদের ব্রিটিশ শাসন নিয়ে আলোচনা হবে। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধে সৈন্যবাহিনী প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হন। নবাবের এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলা ইংরেজ শাসনের সূচনা হয়। আজকে আমাদের পার্ট এক সবাই বই বের করো। ব্রিটিশ শাসন, ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ, মুঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়ী প্রতি যোগ্যতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1700 সালে তার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলে প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলা নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যে বিশেষ করে খালা হোসেটি বেগমের সম্পর্কে খুব খারাপ ছিল। এছাড়া রায়দুল্লম এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র শিকার হন তিনি। এই বণিকেরা অবশেষে 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনী প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলা 1757 সালে 1947 সালে পর্যন্ত প্রায় 200 বছরে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পলাশী যুদ্ধ 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল। বাংলা ইংরেজদের আগমন ঘটে কেন? বাংলা ইংরেজদের আগমন ঘটে ব্যবসা বাণিজ্যের জন্য। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। হোসেটি বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালা। ইংরেজরা কেন ভারত এসেছিল? বাণিজ্য করার উদ্দেশ্যে ইংরেজরা ভারত এসেছিল। বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? সম্পদের জন্য বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। 1757 সালে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে? 1947 সাল পর্যন্ত ইংরেজরা বাংলা শাসন
চালায়। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তার পরিবারের কিছু সদস্য, বিশেষ করে বড় খালা ভাসিটি বেগম। ভাসিটি বেগম রাজ দরবারের প্রভাবশালী, এর মধ্যে মীর জাফর, মীর কাসিম, তার রায় দুর্লভ, জগৎ শেঠের মতো ব্যবসায়ী এবং অন্যরা। নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? সৈন্যবাহিনী প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব যুদ্ধে পরাজিত হন। পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল? পলাশীর যুদ্ধের পর বাংলা ইংরেজ শাসনের সমস্যা হয়েছিল। দেখো বুটে দেখো, তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন শুনাই দিলাম। প্রশ্ন উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠা হয়। নবাব সিরাজদৌলা, নবাব সিরাজদৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল কেন, এখনই পরে শুনাই দিলাম। নবাব সিরাজদৌলা তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল। নবাব সিরাজদৌলা কত বছর বয়সে নবাব হন? নবাব সিরাজদৌলা 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন? বলে দিয়েছি, তারপর আবার বলে লিখে দিয়েছি, তোমরা এগুলো প্রশ্ন করবে। বাংলায় ইংরেজদের আগমন ঘটে ব্যবসা বাণিজ্যের জন্য। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঠ এক, আজকে ব্রিটিশ শাসন, 1757 সালে পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম। সামনে দিনে পার্ট দুই, বাংলা ব্রিটিশ শাসন নিয়ে তোমাদের সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে। আজকে তোমাদের 1757 সালে পলাশীর যুদ্ধের সম্পর্কে আলোচনা করলাম। বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলে? দেখো বই ভিতরে প্রশ্ন আছে, বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজদৌলা বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এদের শাসন করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে 1858 সাল পর্যন্ত মোট 100 বছর এদের শাসন করেছিলেন। তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বইয়ের ভিতরেই আছে, পরে নিবে গ্লামি নাম বাংলাদেশ বিশ্ব পরিচয়। এসো বলি, এসো লিখি, এখানে তোমাদের ক খ যেগুলো প্রশ্ন আছে গ, এগুলা তোমরা বাসায় আলোচনা করবে, লিখবে। গ নাম্বার থেকে আরও কিছু করি, মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। মুঘল আমলে বাংলা শাসকদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করে, এটা তোমরা বাসায় লিখবে। সামনে ক্লাসের দিনে আমি তোমাদের একটা শুনব তোমাদের কাছ থেকে কীভাবে প্রশ্নটা লিখলে। তাহলে আজকে আমার এখানে আজকে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ, সামনের দিনে আবার ক্লাস। আসসালামু আলাইকুম।